আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর যে খবরে আমরা নজর রাখব নৈহাটিতে এক সেনাকর্মীর রহস্য মৃত্যু মৃতের নাম গুরনাম সিং গতকাল রাতে ওই সেনাকর্মীকে রক্তাক্ত অবস্থায় নৈহাটি স্টেশনের সাবওয়েতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে নৈহাটি জিআরপি উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে বাড়িতেই গলা কেটে মহিলাকে খুন স্থানীয় সূত্রে খবর বাড়িতে একাই থাকতেন তিয়াত্তর বছরের শিখা চট্টোপাধ্যায় মেয়ে থাকেন ভিন রাজ্যে গতকাল রাতে সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মহিলা পরে দেহ উদ্ধার করে নোয়াপাড়া থানার পুলিশ বাড়ির কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা এখনও জানা যায়নি কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ আনন্দ সকালে ফিরে এলাম এক ঝলকের পর দেখো বৃষ্টি পুরো ফোটে শোচনীয় ফল করার পর বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল এই শনিবার এবং সেই বৈঠক থেকেই কিন্তু উঠল আত্মবিশ্লেষণ তরজা কি এই তরজা নিজের দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোটা আত্মবিশ্লেষণ নয় পরচর্চা দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আত্মবিশ্লেষণ মন্তব্যের প্রেক্ষাপটে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ শনিবার দলের বৈঠকে কেন কিছু বললেন না পাল্টা সুর চড়ালেন লকেট গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলতে চাননি রাজ্য বিজেপির সভাপতি কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের দিকে ঘাড়ে চাপায় সেটা তো আত্মবিশ্লেষণ নয় অন্যের সেটা তো পরচর্চা হয়ে গেল কালকে যখন আমাদের ভিতরে কথা হচ্ছিল দিলীপদা ওখানে যদি কিছু বলেন ওখানে বলতে পারতেন পুরভোটে বিজেপির শোচনীয় ফলের পর আত্মবিশ্লেষণের আহ্বান জানিয়েছিলেন দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় তা নিয়েই এবার হুগলির বিজেপি সাংসদকে কটাক্ষ করলেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আত্মবিশ্লেষণ সেটাই যে আমার রোল কি আমি করেছি কিনা আমার কতটা দায়িত্ব ছিল আমি পালন করেছি কিনা এটাই হচ্ছে আত্মবিশ্লেষণ আর সেটা পার্টি করছে সাম্প্রতিক পুরসভা ভোটে রাজ্যের কোথাও ভোট গড়া তো দূর প্রাপ্ত ভোট শতাংশের নিরিখেও বিজেপিকে টেক্কা দিয়েছে বামেরা এই প্রেক্ষাপটে শনিবার দলের সাংগঠনিক বৈঠকে আত্মবিশ্লেষণের সুরে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন শুধু সন্ত্রাসের কথা বললে হবে না নিজেদের দুর্বলতাও দেখতে হবে খতিয়ে দেখতে হবে সিপিএম কিভাবে দ্বিতীয় স্থানে উঠে এলো একই সঙ্গে তার অভিযোগ দলের কমিটিগুলিতে যোগ্যতা নয় গুরুত্ব পেয়েছে কোটা সেই প্রসঙ্গে রবিবার লকেট চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ এসব কথা তো বলা খুব সহজ আমি বলছি তো যারা ময়দানে নেই তারা যদি এই ধরনের কমপ্লেন করেন তাহলে কি হবে যারা ময়দানে কাজ করেছে তারা জানে কত কঠিন আছে কালকে যখন আমাদের ভিতরে কথা হচ্ছিল দিলীপদা ওখানে যদি কিছু বলেন ওখানে বলতে পারতেন আমি তো কখনো বলিনি যে আমি বাইরে কি কথা ভেতরে আমি কি কথা বলেছি মিডিয়া স্পেকুলেট করেছে আমি কি কথা বলেছি দলের সর্বভারতীয় সহসভাপতি ও হুগলির বিজেপি সাংসদের মতানৈক্য অস্বস্তি তৈরি হলেও এ ব্যাপারে মন্তব্য এড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংগঠনিক বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আলোচনা করা হবে এবং সেই বিষয়ে আলোচনা করা দলের ভেতরে হয় দলের বাইরে কোথাও আলোচনা হয় না এই বিষয়ে কিছু বলার নেই লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য দলের ভেতরের বক্তব্য সেই বিষয়ে দলের ভেতরে আলোচনা হবে ওরা যদি নিজেদের মধ্যে সত্যিকার আত্মসমালোচনা করেন আমরা এগুলো নিয়ে বদার নই আমরা এভারেস্টে আছি এবার কে টিলা হচ্ছে আর কে উপত্যকা হচ্ছে এটা ওরা ওদের দলীয় বৈঠকে ঠিক করুক কে গোষ্ঠীকন্দল করছে কে পরচর্চা করছে এইসব নিয়ে আমাদের বলার কিছু নেই নির্বাচনের শোচনীয় ফল নেতায় নেতায় তরজা টালমাটাল পরিস্থিতি বঙ্গ বিজেপিতে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে বিজেপি নেতৃত্ব সেটাই এখন দেখার বিষয় সৌরভ বন্দ্যোপাধ্যায় ব্রতদীপ ভট্টাচার্য হিন্দল দে এবিপি আনন্দ